হাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা চানাচুরের ব্যবসা আমি করতে চাই আমি ঝুরির ব্যবসা করতে চাই আমাকে কমপ্লিটলি ডিটেলস বলুন আমি কীভাবে চানাচুরের ব্যবসা করবো তো আমি অনেক রিসার্চ করলাম যে হ্যাঁ আদৌ চানাচুর প্রফিট কিনা বা মার্কেটে যারা করছে তাদের প্রফিট হচ্ছে কি না অ্যাকচুয়ালি আমি আপনাদের আজ চানাচুর ব্যবসা করতে গেলে কী কী মেশিন লাগবে কী কী লাগবে তার সঙ্গে মশলাপাতি সেকেন্ড যেটা বলবো আপনাদের লাইসেন্স কী কী লাগবে থার্ড যেটা বলবো আপনারা চানাচুরের সঙ্গে আর কী কী বানাতে পারবেন সেই সেম খরচ আপনাদের কত খরচা হবে চানাচুরের একটা মেশিন বসাতে বা চানাচুরের একটা ফ্যাক্টরি তৈরি করতে আমি এখানে আপনাদের কমপ্লিটলি ডিটেলস দিব এই ভিডিওটা তাদেরই জন্য যাদের ব্যবসা করার ইচ্ছা আছে যারা চায় যে ভাই আমাকে কিছু ব্যবসা করে ইনকাম করতে হবে চানাচুর ব্যবসা করে কেউ কেউ মাসে পঞ্চাশ হাজার কামাচ্ছে কেউ কেউ এক লাখ কামাচ্ছে কেউ কেউ আবার পাঁচ লাখ টাকা কামাচ্ছে এবার আপনি কত কামাবেন সেটা আপনার ওপর আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি আমাদেরই একটা বন্ধু আছে যে আমাদের সঙ্গে টুয়েলভ পর্যন্ত পড়েছে তার বাবা অ্যাকচুয়ালি চানাচুর আর ঝুড়ি বানাতো তো আমরা জানতাম না আমরা একদিন তার ফ্যাক্টরিতে গেলাম যখন দেখছি হিউজ পরিমাণে প্রোডাকশান হচ্ছে পার্টে দুশো তিনশো কেজি প্রোডাকশান হয়ে যাচ্ছে তো বুঝতে পেরেছেন এখন চানাচুরের পার কেজি একশো দশ টাকা একশো ন টাকা এরকম করে তো যদি পার কেজিতে যদি তিরিশ টাকা প্রফিট পায় দুশো কেজিতে কত টাকা প্রফিট পাবে প্রতিদিন ছ হাজার টাকা প্রফিট করছে বুঝতে পেরেছেন মানে মাসে তার এক লাখ আশি হাজার দু লাখ টাকা দু লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে আমি ছাড়লাম এক লাখ আশি আপনি একটা মেশিন বসাবেন আপনার কাছে কম টাকা আছে আপনি পার ডে পঞ্চাশ কেজি মাল তৈরি করবেন তাও আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন গ্যারেন্টি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা খুবই ভ্যালুয়েবল চানা চানাচুর এমন একটা মানে খাওয়ার বলতে গেলে যেটা আমরা বাঙালিরা সবাই খাই সবাই খাই প্রত্যেকদিন সকালে চানাচুর মুড়ি বা সন্ধ্যায় চানাচুর মুড়ি ঝুড়ি মুড়ি চানাচুর পশ্চিমবঙ্গে সুপার চলবে শুধু পশ্চিমবঙ্গে না গোটা ওয়ার্ল্ডে চানাচুর ছড়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আপনি চাইলে চানাচুরের ব্যবসা করতে পারেন এখানে কোনো ক্ষতি নেই আপনি বিভিন্ন টাইপের চানাচুরের ব্যবসা করতে পারেন আমরা যেখানে থাকি তার পাশে একটা ওই চানাচুরের ফ্যাক্টরি আছে যে চানাচুর বানায় তার চানাচুরের টেস্টটা এতটাই সুন্দর আমরা একবার চানাচুর করে ফ্রিদা হয়ে গেছি এবার ওর মার্কেটিং ঠিকঠাক করতে পারছে না ঠিক আছে না হলে ওর চানাচুর পুরো ফেমাস হয়ে যেত আপনাকে চানাচুর ব্যবসা করতে হলে আপনাকে মার্কেটিংও ঠিকঠাক জানতে হবে তো মুদ্রায় আসা যায় মেন কথায় আসা যাক সেটা হচ্ছে আমরা যদি চানাচুর ব্যবসা করি কী কী মেশিন লাগবে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা চানাচুর তৈরির মেশিন কিনতে হবে যেটা আপনার পনেরো হাজার থেকে একদম তিরিশ হাজার পর্যন্ত আপনি পাবেন আপনি যদি ইনিশিয়ালি স্টার্ট করছেন কুড়ি হাজার টাকায় আপনি কিনতে পারেন ঠিক আছে কুড়ি হাজার টাকায় কিনতে পারেন সেকেন্ড যেটা লাগবে আপনাকে একটা ওই কড়াই নিতে হবে যেখানে ভাজার জন্য একটা কড়াই নিতে হবে থার্ড যেটা আপনি করবেন সেটা একটা গ্যাস রাখতে হবে এটা তো নর্মাল ব্যাপার গ্যাস বা আপনি চুল্লিতে যদি ভাজেন সেটা ঠিক আছে ফোর্থ যেটা লাগবে আপনাকে একটা ওয়েট মেশিন নিতে হবে সবাই এক কেজি যাঞ্চল একটা ইলেকট্রিক্যাল ওয়েট মেশিন দিতে হবে যেখানে সুন্দরভাবে ওয়েটটা করা যায় আর ফিফ যেটা হচ্ছে একটা প্যাকেজিং তো আপনি বাইরে থেকে কিনে আনবেন ব্র্যান্ডিং করে সঙ্গে একটা সিলিং মেশিন কিনতে হবে তার দাম ওই তিন চার হাজার টাকা আপনি পেয়ে যাবেন তো আপনি বুঝতে পারছেন না এই কয়েকটা সরঞ্জাম এই কয়েকটা সরঞ্জাম আপনার হাইলি হাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট পড়বে হাইলি হাই পঞ্চাশ হাজার ধরলাম আমি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মাসে এক লাখ টাকা কমাতে পারেন শুধু একটু বুদ্ধি লাগাতে হবে এবার কি কি প্রবলেম আসে চাঁচুর ব্যবসা করতে গিয়ে আমি সেটাও বলবো শেষে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেকে ভাবে যে আমি চাচুর অনেক ভিডিও দেখে যে হ্যাঁ চাচুর ব্যবসা করে নেব অ্যাকচুয়ালি তারা আসল প্রবলেমগুলো বলে না আমি আপনাদের মূল প্রবলেমগুলো বলবো তাদের কি প্রবলেম হয় বা একদম আমাদের পাশের কি প্রবলেম হয়ে দুটো বন্ধ হয়ে গেছে তো আমি সেটাও বলবো আপনাদের তো তাহলে আমরা চানাচুর মেশিন কিনলাম চানাচুর মেশিন কিনে তার বিভিন্ন রকম ছাঁচ থাকে ছাঁচে বেসন মাখানো মেশিন আপনি কিনতে পারেন বা হাতে মাখাতে পারেন তা যে কী কী লাগবে আমি বলেছিলাম মশলা আপনি বেসন রাখবেন তেল রাখবেন সঙ্গে কিছু কিছু মশলা আছে আপনি ভালোভাবে সার্চ করে নেবেন বা যেখান থেকে মেশিন আনতে হবেন সেখানে গিয়ে আপনি জিজ্ঞাসা করে নেবেন প্রথম কথা আমি বলছি না এখানে কী কী মশলা লাগবে কেননা এখানে আপনি রিয়েল ডাটা আমার থেকে পাবেন না যারা অ্যাকচুয়ালি এইসব কাজ করছে তাদের থেকে রিয়েল ডাটা পাবেন আমি আপনাকে তথ্যটা দিচ্ছি এই জন্য আপনি যদি চানাচুরের ব্যবসা করতে চান এখানে আপনি ক্লিয়ারলি ডিটেলস পেয়ে যাবেন যে আপনার প্রফিট হবে কি লস হবে আমি এখানে এই জন্য ভিডিওটা বানাচ্ছি এবার সাপোজ আপনি চানাচুর ব্যবসা মেশিন নিয়ে চলে এলেন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে সেট আপ করে দিলেন এবার আস্তে আস্তে আপনি চানাচুর বানানোও স্টার্ট করলেন এবার সেকেন্ড যেটা লাগবে সেটা আপনার লাইসেন্স লাইসেন্স কী কী লাগবে চানাচুর ব্যবসায় মেন যেটা জিনিস হচ্ছে লাইসেন্স কেননা অনেকজন আছে আপনার মানে বাংলায় যদি বলা যায় একদম পিছনে লাগার লোক আছে তো আপনি পিছনে লাগার লোক থেকে বাঁচার জন্য আপনাকে এফএসএসআই রেজিস্ট্রেশন করতে হবে এমএসএমই রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে ট্রেড লাইসেন্স বের করতে হবে এফএসএসআই করলে আপনি যদি ফুডের প্রোডাক্ট বের করছেন আপনি অনলাইনে রেজিস্টার করতে পারেন বা যারা এফএসএসআই রেজিস্টার করে আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন বুঝতে পেরেছেন এবার যেটা হচ্ছে ট্রেড লাইসেন্স এটা আপনি যদি পঞ্চায়েত এলাকায় থাকেন ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন বা পৌরসভা এলাকায় থাকলে ট্রেড লাইসেন্স অনারসে পেয়ে যাবেন এবার এমএসএমইও আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো যেটা ব্যাপার হলো কী কী মেশিন লাগবে কী কী লাইসেন্স লাগবে এবার এবার এটা গেল এবার অনেকে আমাদের প্রফিট কত আসবে আমরা চাঁদুল ব্যবসা করে প্রফিট কত করব আমি যেটা বললাম তারা এক দেড় লাখটা প্রফিট করছে তারা আজ পনেরো বছর ধরে ব্যবসা করছে তাই দেড় লাখ টাকা দিত আপনি যদি ইনিশিয়ালি স্টার্ট করছেন আপনি যদি নিজে কাজ করেন তবে আপনার প্রফিট হাইলি টু হাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হবে এটা একদম ট্রু যদি আপনি একটা মেশিন ইনস্টল করেন সেখানে যদি আপনি আপনার ফ্যামিলি যদি সবাই কাজ করে তবে হাইলি হাই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হবে এবার অনেকে বলবে যেটা প্রফিট তো ঠিক আছে আমরা বসিয়ে নিলাম বাট আমার একটা খটকা লাগছে আমি শিখবো কোথা থেকে এটাই মেন প্রবলেম হয় এটাই মেন প্রবলেম হয় যেটা আমি বলবো বলছিলাম যে প্রবলেমটা কোথায় হয় চাঁচুর ব্যবসার ক্ষেত্রে বা বিভিন্ন টাইপের ব্যবসা সাপোর্জ চাউমিন ব্যবসা করতে ওরা কারিগর খুঁজে পায় না কারিগরটা মেন প্রবলেম তো আমি আপনাকে রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব আপনি যদি গ্রাউন্ড টু আট পার্সেন হন তবে আপনাকে চানাচুর ব্যবসা করার আগে আপনি একটা কোনো চানাচুরের ফ্যাক্টরিতে যান ওখানে এক দেড় মাস কাজ করুন ওখানে এক দেড় মাস কাজ করুন দেড় মাস কাজ করে দেখুন ওরা চানাচুর কীভাবে বানাচ্ছে ওদের প্রোডাকশান কীরকম ওরা কোথা থেকে মেশিনটা নিয়ে এসছে আমি এখানে কোনোরূপ সাজেস্ট করবো না যে আপনি এই জায়গা থেকে মেশিনটা নিন কেননা সেখান থেকে নিলে আপনি ঠকতে পারেন কেননা বাজারে অনেক রকম ভুয়ো মেশিন কোম্পানি চলে এসছে আপনাকে ঠকাতে পারে তো আমি এই জন্য রিকোয়েস্ট করছি বা আপনাদের ভালোর জন্য বলছি সেটা হচ্ছে আপনি কোনো ইন্ডাস্ট্রিতে ভিজিট করুন সেখানে গিয়ে কাজ করুন দরকার ফ্রিতে এক মাস থাকুন বলুন যে আমার মামা বা আমার আপনি বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে যান যে আপনাকে চেনে না ওখানে ফ্রিতে কাজ করুন এক মাস ফ্রিতে কাজ করে বললাম আমরা একটা ফুলবো জাস্ট আমি আপনার কাছে শিখবো ওরা অবশ্যই শেখাবে আর যদিও না শেখায় আপনি বলবেন যে আমার মামা খুলবে বা আমার আত্মীয় খুলবে যেভাবেও আপনাকে শিখতে হবে নিজেকে যদি নাও শিখতে পারেন আপনার যে এমপ্লয়ি থাকবে তাকে পাঠানো ওখানে ওকে আপনি স্যালারি দেন এবং ওকে শিখিয়ে আনুন এটাই বেস্ট হবে আপনার চানাচুর ফ্যাক্টরি বানানোর জন্য কেননা কিছুদিন আগে দুটো ফ্যাক্টরি বন্ধ হয়েছে চানাচুর কেন তাদের ঠিকঠাক কারিগর পাচ্ছে না ম্যাক্সিমাম চানাচুর ফ্যাক্টরি বলুন চাউমিন ফ্যাক্টরি বলুন বন্ধ হয় কারিগর পায় না ঠিক আছে আপনি তো ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হয়ে কিনে নিলেন যে হুম মাসে পঞ্চাশ হাজার টাকা মাসে দেড় লাখ টাকা ওয়াও বাট আপনার প্রবলেমটা হবে কারিগরের ক্ষেত্রে আপনি যে জিনিসটা জানেন সেই জিনিসের যদি ব্যবসা করেন তবে আপনাকে কেউ পিছু হাঁটাতে পারবে না আপনাকে সেই ব্যাপারের উপর এক্সপার্ট হতে হবে আমি বলছি না যে আমি চাঁচুর ফ্যাক্টরি করছি বা আপনি চাউমিনের ফ্যাক্টরি করছেন যে সব কিছু জানতে হবে বাট ইনিশিয়াল যে প্রাইমারি লেভেলটা আপনাকে জানতে হবে কোনো কারিগর না থাকলেও আপনি পার ডে পঞ্চাশ কেজি মাল কমসে কম বের করে দিতে পারবেন বুঝতে পেরেছেন তো আপনি তো অনেক ভিডিও পেয়ে যাবেন আমাদের ইউটিউবে যে চাঁচুর ফ্যাক্টরি কীভাবে করবো চাঁচুর ফ্যাক্টরি প্রফিট কত লাভ কত লাইসেন্স কি সব কিছুই পেয়ে যাবে কিন্তু মূল যেটা তথ্য এটা পাবেন না যে কারিগর কারিগর ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাকে টেকনিশিয়ান খুঁজতে হবে যে চানাচুরটা বানাবে আদারওয়াইজ যদি আপনি শেখেন আপনি আপনার স্ত্রীকে শেখান আপনি আপনার ছেলেকে শেখান দিয়ে চানাচুর বানান চানাচুর বানাতে গেলে কি কী প্রসেস আছে কি আছে সব কিছু আপনি জেনে যাবেন আপনি ইউটিউবে সার্চ করলে মেন যেটা প্রবলেম সেটা বললাম এবার সাপোজ এই প্রবলেমটা আপনার ক্লিয়ার হয়ে গেল কারিগর আপনি পেয়ে গেলেন তো তাহলে আপনার আর কি কোনো প্রবলেম থাকতে পারে না কারিগর যদি পেয়ে যান আপনার প্রবলেম সলভ আরও একটা প্রবলেম আছে আপনাকে মার্কেট ধরতে হবে আপনি চানাচুরটা বানাবেন চানাচুর বানিয়ে বিক্রি করবেন কোথায় আপনি সাপোজ কোনো দোকানে গেলেন সাপোজ ওই দোকানে সৌরভ চানাচুর আগে তো আপনি একটা চানাচুরের নাম দিয়েছেন পুষ্পা ওই পুষ্পা চানাচুরটা ওই দোকানে রাখবে কেন তার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে মার্কেটিংয়ের পিছনে টাকা খরচ করতে হবে আপনি ভাবছেন আমি চাঁজুর ফ্যাক্টরি পঞ্চাশ হাজার টাকা খুলে নিয়েছি তো মার্কেটিং কী করব আপনাকে খবর কাগজে অ্যাডভার্টাইজ দিতে হবে সেখানে হাজার টাকা দু হাজার টাকা অ্যাড পেয়ে যাবেন আপনি বিভিন্ন জায়গায় অ্যাড চালাবেন আদারওয়াইজ সব থেকে বেস্ট মার্কেটিং হচ্ছে আপনি মুদির দোকানে যান বিভিন্ন রেশন দোকান মুদির দোকানে যান ওখানে গিয়ে আপনার চাঁচুর দিয়ে আসুন এবং বলুন যে আমি আপনাদেরকে নব্বই টাকা পার কেজি দিচ্ছি আপনি সেখানে কুড়ি টাকা লাভ এখন একটা এক কেজি চানাচুর মাতে আপনার ষাট থেকে সত্তর টাকা খরচ যাবে আপনি যদি নব্বই টাকায় বিক্রি করেন কুড়ি টাকা আশি টাকায় বিক্রি করুন ওদেরকে বলুন একশো টাকায় সেটা সেল করতে তবে আপনার দশ টাকাও যদি প্রফিট থাকে পার ডে আপনার পাঁচশো টাকা ইনকাম হবে ইনিশিয়ালি আপনি কম টাকা ইনকাম করুন পঞ্চাশ কেজি মাল বানিয়ে তারপরে ধীরে 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 প্রোডাকশান বাড়িয়ে দেন মানুষ যখন সেটা হ্যাবিচুয়াল হয়ে যাবে না তখন আস্তে আস্তে সেটার দাম বাড়িয়ে দেন কেননা আমরা যে চানাচুরটা খাই আগে তার দাম ছিল একান্ন টাকা পাঁচশোর দাম এখন আমরা সাতান্ন টাকা দিয়ে কিনি কেননা সেই চানাচুরটা আমাদের কোনো কিছুই ভালো লাগে না তো সেম স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করুন মানুষকে হ্যাবিট ধরিয়ে দিন তবে আমি আপনাকে আর যে যে বললাম চানাচুরের জন্য কী কী মেশিন লাগবে বললাম যে চানাচুর তৈরি একটা মেশিন যেটা পনেরো থেকে পঁচিশ হাজার মধ্যে পেয়ে যাবেন কড়াই একটা লাগবে গ্যাস একটা লাগবে যদি ময়দা মাখানোর মেশিন কিনতে চান মাখা কিনবেন নাহলে ইনিশিয়ালি যদি স্টার্ট করছেন তাহলে হাতে ময়দা মাখিয়ে নিতে পারবেন তার সঙ্গে আরও যা যা মশলা লাগবে আর একটা হচ্ছে আপনার সিলিং মেশিন লাগবে সাপোজ আপনি প্যাকেট কিনে আনলেন প্যাকেটে সিল করার জন্য একটা মেশিন লাগবে ব্যাস এই কয়েকটা মেশিন আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনভেস্ট আসবে সেকেন্ড যেটা বললাম সেটা আপনার কী কী লাইসেন্স লাগবে আমি বললাম যে আপনার ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স সঙ্গে আপনার এমএসএমই রেজিস্ট্রেশন আপনি করতে পারেন তবে আপনি গভর্নমেন্টের থেকে অনেক অ্যাডভান্টেজ পাবেন থার্ড যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে এক এস এটা মাস্ট বানাতে হবে কেন ফুডের এই সার্টিফিকেটটা বের করলে আপনার পিছনে কেউ লাগতে পারবে না বুঝতে পেরেছেন এই কয়েকটা লাইসেন্স বের করবেন ইনিশিয়ালি আপনি স্টার্ট করুন দেন যদি কিছু প্রবলেম হয় আরামসে আপনি বের করে নিতে পারবেন এবার আপনার ব্যবসা যখন ধীরে ধীরে বড়ো হবে তখন আপনি জিএসটি করে নিতে পারেন ঠিক আছে এবার ইনিশিয়ালি আপনি স্টার্ট করে কয়েকটা লাইসেন্স বের করুন এবার থার্ড যেটা বললাম আপনার কী প্রবলেম আছে কারিগরের মেন প্রবলেম আছে আপনাকে কারিগর আগে থেকে খুঁজে রাখতে হবে বা নিজেকে জানতে হবে নিজেকে জানতে হলে আপনাকে যে কোনো পুরোনো ইন্ডাস্ট্রিতে ভিজিট করতে হবে ইন্ডাস্ট্রিতে ভিজিট করে যেখানে চাঁচুর বানাচ্ছে ওখানে নিজেকে গিয়ে শিখতে হবে ফ্রিতে কাজ করতে হবে বাট শিখতে হবে আপনাকে নিজেকে শিখতে হবে এবার এটা কারিগরি প্রবলেম সলভ হলে আপনাকে মার্কেটিং ঠিকঠাক জানতে হবে মার্কেটিং করতে হবে আপনাকে কম প্রফিটে মুদির দোকানে দিতে হবে প্রথমে মুদির দোকানে বা যেখানে চাচুর রাখে ওখানে দিন প্রফিট কম রাখুন দিয়ে দিন যখন মানুষ হ্যাবিট হয়ে যাবে তখন আস্তে আস্তে দাম বাড়াবেন লাস্ট যেটা সবার কোয়েশ্চেন আছে যে দাদা আমরা চাচুর মেশিনটা কোথা থেকে কিনবো আপনি চানাচুর মেশিন কেনার আগে সবসময় এটা ভাবুন যে ওই মেশিনটার সম্বন্ধে আপনি কী জানেন আপনি যেখানে ভিজিট করেছেন যে কোনো জায়গায় যেখানে থেকে আপনি জেনেছেন চাচুর মেশিনটা আমি ইউটিউবের কথা ছেড়ে দিলাম ডিজিটাল মিডিয়ার কথা ছাড়ুন ওখানে ঠিক আছে আপনি ইনফরমেশান নিলেন বাট মেশিন কেনার জন্য আপনাকে কোথায় যেতে হবে যারা চানাচুর বানাচ্ছে তাদের প্রোডাকশান ভালো হচ্ছে আপনি তাদের সঙ্গে কথা বলুন কথা বলে দেখুন যে হ্যাঁ এদের চাচুর মেশিন কোনো প্রবলেম নেই কী কী প্রবলেম আসে ও কোন কোম্পানি থেকে নিয়ে এসছে তবে ওই কোম্পানি থেকে গিয়ে আপনি চানাচুর মেশিনটা নিয়ে আসুন এটাই সব থেকে বেস্ট হবে আপনার জন্য তাহলে কী বললাম মেশিন কেনার জন্য আশেপাশে বা আপনার আপনি যে জায়গায় গিয়ে শিখবেন ওই ওখানকার মালিককে বলুন যে আপনি কোথা থেকে মেশিনটা নিয়ে এসছেন ওই আপনাকে কন্ট্যাক্ট দিবে আপনি ওইখান থেকে নিয়ে আসুন আমি চাইলে এখানে অনেক মেশিন প্রমোট করতে পারতাম বাট সরি আমি এখানে আপনাদেরকে রিক্স নিতে কেন বলবো আপনি একদম সেঙ্গুইন হয়ে মেশিন কিনুন এবং ভালো হবে বুঝতে পারছেন মাসে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন চান্স বিজনেস করে বাট প্রবলেমটাকে সলভ করে মাথায় রাখবেন তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ লাগলো আপনাদের জন্য মানে খুবই ভালো হবে এই ভিডিওটা অনেকেই কমেন্ট করেছিল যে দাদা চাঁচুরি বিজনেস সম্বন্ধে কিছু বানাও তো আমি বানালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন টিপে দিন কারণ বেল আইকন না দিলে আপনার মোবাইলে নোটিফিকেশান আসবে না আর অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুকে আপনার ফ্যামিলিকে যাকে পারেন হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করুন কেননা শেয়ার যার মেন্টালিটি থাকে সে ব্যবসা একদিন অবশ্যই ভালো করতে পারবে আপনি শেয়ার করুন আর অবশ্যই লাইক করে দিন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর খুশিতে থাকবেন টাটা